সৌরভের থেকেও ভালো ইনজামাম এম ভাইপো আজব তুলনা তোপের মুখে পাক সাংবাদিক একজন ক্রিকেটের কিংবদন্তি ওয়ান ডেতে নামের পাশে এগারো হাজারের বেশি রান আর একজন তিন ফরম্যাট মিলিয়েও রান সংখ্যা পাঁচ হাজার ছয়নি দুজনের মধ্যে যদি মিল কিছু থাকে সেটা হলো দুজনেই বাঁহাতি ব্যাটার ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের ইমামুল হকের তুলনা করতে গিয়ে বেকায়দায় পড়ে গেলেন দেশের সাংবাদিক কে ভালো ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ভোট করিয়েছিলেন পাকিস্তানের সাংবাদিক ফারিদ খান দুজনের ছবি দিয়ে তিনি লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইমামুল হক কে ভালো প্লেয়ার সত্যি কথা বলুন কিন্তু তার উত্তরে শুধু ভারত থেকে নয় বর্ডারের ওপার থেকেও যোগ্য জবাব পেয়ে যান এই সাংবাদিক কেউ পরিষ্কার জানিয়ে দেন দাদা সেরা কেউ বা লিখেছেন দাদার সামনে ইমাম আবার কে অনেকে আবার সাংবাদিককে প্রশ্ন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইমামুল হক কে ভালো প্লেয়ার এই প্রশ্ন অযথা এই সার্ট ওড়ানোর ছবিটা ইমামের গোটা কেরিয়ারের থেকে বেশি দামি উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটে সৌরভের উনত্রিশ বছর বয়সে ইমামের রান এখনো পাঁচ হাজার ছয়নি অথচ সৌরভের রান এগারো হাজার তিনশো তেষট্টি তার সঙ্গে সৌরভের তুলনা পাকিস্তানি সাংবাদিককে ধুয়ে দিলেন নেটিজেনরা সৌরভের থেকেও ভালো ইনজামাম ভাইপো আজব তুলনা তোপের মুখে পাক সাংবাদিক একজন ক্রিকেটের কিংবদন্তি ওয়ান ডেতে নামের পাশে এগারো হাজারের বেশি রান আর একজন তিন ফরম্যাট মিলিয়েও রান সংখ্যা পাঁচ হাজার ছয়নি দুজনের মধ্যে যদি মিল কিছু থাকে সেটা হলো দুজনেই বাঁহাতি ব্যাটার ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পাকিস্তানের ইমামুল হকের তুলনা করতে গিয়ে বেকায়দায় পড়ে গেলেন দেশের সাংবাদিক কে ভালো ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ভোট করিয়েছিলেন পাকিস্তানের সাংবাদিক ফারিদ খান দুজনের ছবি দিয়ে তিনি লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইমামুল হক কে ভালো প্লেয়ার সত্যি কথা বলুন কিন্তু তার উত্তরে শুধু ভারত থেকে নয় বর্ডারের ওপার থেকেও যোগ্য জবাব পেয়ে জানি সাংবাদিক কেউ পরিষ্কার জানিয়ে দেন দাদার সেরা কেউ বা লিখেছেন দাদার সামনে ইমাম আবার কে অনেকে আবার সাংবাদিককে প্রশ্ন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ইমামুল হক কে ভালো প্লেয়ার এই প্রশ্ন অযথা এই ছবিটা গোটা কেরিয়ারের থেকে বেশি দামি উনিশশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটে সৌরভের উনত্রিশ বছর বয়সে ইমামের রান এখনো পাঁচ হাজার ছয়নি অথচ সৌরভের রান এগারো হাজার তিনশো তেষট্টি তার সঙ্গে সৌরভের তুলনায় পাকিস্তানি সাংবাদিককে ধুয়ে দিলেন নেটিজেনরা